তিনটা ডিম আর সাথে দিয়ে দেন একটি কন্ডেন্স মিল্কের পুরো কৌটু ভরা দুধ অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ অবাক হওয়ার মতোই ঘটনা দেখেন এই যে কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি আর এখন ডিমগুলো ভেঙে নিয়েছি অবশ্যই ফ্রিজ থেকে বের করে নেবেন ঘন্টাখানিক আগে রুম টেম্পারেচারে রেখে দিবেন তো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এরপরে এটা মিশে যে ধরনের একটা মিষ্টান্ন হবে আমি শিওর একবার যদি আপনারা এটা করে খান তাহলে বারবার নিজেরাও খাবেন বাসায় যে মেহমান আসবে তারাও খাবে এবং খুব অবাক হয়ে যাবে আপনার হাতে তরিয়ে মিষ্টান্নটা খেয়ে এটা এত ইয়ামি একটা খাবার হবে এবং এত কম অল্প উপকরণে আর কি মাত্র দুইটা ডিম দিয়েছি সরি তিনটা ডিম দিয়ে দিয়েছি আর এক কৌটো কন্ডেন্স মিল্ক আর আপনাদের যদি মিষ্টিতে একটু সমস্যা থাকে অবশ্যই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন এটা হচ্ছে একেবারেই আমার নিজস্ব কারণ আমার আবার মিষ্টিতে সামান্য পরিমাণ লবণ না হলে একদমই হয় না তো ডিমের সাথে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটাকে কনডেন্স মিল্ক দুধ আর কি তৈরি করতে যাচ্ছি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন চলে এসেছি রান্নাঘরে দিয়ে দিলাম ফ্রাইপ্যানের মধ্যে চিনি বেশ অনেকটা চিনিই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আর আমি যে জিনিসটা তৈরি করছি আসলে উপকরণগুলো পরিমাণের উপরে কিন্তু কম বেশি লাগবে আপনি যদি বেশি করে বানাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো চিনিটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন অনেকেই হয়তো বুঝে যাচ্ছেন যে এটা দিয়ে আমি কি করছি জি ঠিক ধরতে পেরেছেন আমি ক্যারামেল তৈরি করছি আর আমার ক্যারামেলের কালারটা কিন্তু একটু হালকা করে করেছি আপনারা যারা গাঢ় কালার পছন্দ করেন অবশ্যই আর একটু জ্বালিয়ে নেবেন আর প্রথমে যে আমি ডিমটা দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি কিসে ঢেলে দিচ্ছি অবশ্যই এতক্ষণে আশা করি বুঝে গিয়েছেন জি এখান থেকে আমি যেটা তৈরি করব এটা দিয়ে হবে আমার একটা পুডিং কন্ডেন্স মিল্ক দিয়ে পুডিং আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন এই পুডিংটা খেয়ে কিন্তু ভীষণ মজা তো কড়াইটা পাতিলটা আমি গরম করে সেখানে দিয়ে দিচ্ছি এখন এই যে দুধের যে পুডিংটা তৈরি করব সেটা একটু ঢেকে দিয়েছি যেহেতু ঢাকনাটাতে ছিদ্র আছে তাই আমি একটা লং দিয়ে দিয়েছিলাম আর পানি দিয়েছিলাম হাফ পরিমাণ আর উঁচু করে রেখেছি দেখেন এ কারণে কিন্তু এটাতে পানি ঢুকে আর মোটামুটি হাফ এন আওয়ারের মধ্যে আমার পুডিংটা হয়ে গিয়েছে এই যে এখন ঢেলে নিচ্ছি আর একটা কথা না বললই না অবশ্যই অবশ্যই ঠান্ডা করে ঢালবেন এক ঘন্টার মতো যদি ফ্রিজে রেখে নেন তাহলে আমার মতো কিন্তু ভেঙে যাবে না যেহেতু আমার তাড়াহুড়ো ছিল সে কারণে আমি গরম অবস্থায় ঢেলে ফেলেছি এবং আমার কিন্তু ওই পাশটা কিছুটা ভেঙে গিয়েছে তারপরও কিন্তু ভেঙে যাক বা না যাক খেতে কিন্তু ভীষণ মজার হয় এই পুডিংটা অবশ্যই আপনারা তৈরি করে খাবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন